ফাইনালি পদ্মপুরণের অফিসিয়াল ট্রেলার রিলিজ করে গেছে লাইভটেক ইউটিউব চ্যানেলের মধ্যে। কেমন ছিল এই ট্রেলারটি? মুভিটি রিলিজ করবে 8 অক্টোবর, মানে সামনে ফ্রাইডে। এটা পদ্মাপাড়ের নদীর পারে যে মানুষের জীবন যাপন এটা নিয়ে নির্মিত, এবং হার নামানো একটা নারীর গল্প বলতে পারেন। আমরা জানি যে পদ্মা সেতু মাত্র তৈরি হচ্ছে তখনই আমরা যখন এই পদ্মা নদীটা যখন একজন অসুস্থ হতো বা একজন চিকিৎসার জন্য দরকার, সে তাকে অনেক ঘন্টা ওয়েট করতে হতো, ওইখানে নিয়ে যাবে ওই পারে, তারপর ডাক্তার দেখাবে। কারণ এমন একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যে শুধু প্রধানমন্ত্রীর জন্য এটা সম্ভব হয়েছে। তো ডিরেক্টর তাদের সংগ্রামের গল্পটি বলছে এই মুভির মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি একজন প্রেগনেন্ট মহিলা আছে, এখানে যাচ্ছে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু পারছে কি ডাক্তার দেখাতে, পারছে কি, কখন ওয়েট করতে হচ্ছে, এবং তার লাইফে কি পরিণতি নেমে আসছে। এবং ওই যে বলে না মেয়েদের মন এবং পানি নদী আসলে একই বলতে পারেন যে। তো এমন একটি সুন্দর গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি বলতে চাই ডিরেক্টরকে অসাধারণ ধন্যবাদ। কারণ ট্রেলার দেখে যে বোঝা যাচ্ছে অসাধারণ একটি মুভি হতে যাচ্ছে, এমন মুভি আসলে সবাই পছন্দ করে। তো কখন ওটিটি আসবে জানি না, কারণ এটা মাল্টিপ্লেক্সে রিলিজ করতে যাচ্ছে 8 অক্টোবর। তো দেখা যাক কী হয়। আমার কিন্তু ট্রেলারটি বেশ ভালো, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে যে সংটা বসে অনেক বাঙালিয়ানা মানে গ্রামের মধ্যে ফিরে যেতে মন চায়। তাহলে আসলে আপনি যখন শুনবেন, আপনি যখন মুভিটি দেখবেন, আমি মনে হয় গ্রামের মধ্যে দাঁড়িয়ে আছেন বেশি। শম্পা আপনার মনে হন যে ক্যারেক্টারগুলো কিছু পরিচিত মুখ রয়েছে, দেখা যাক কী হয়। গুড বাই।